এবং ওই আদর্শের যারা রয়েছে তারা আমাদেরকে প্রশ্ন করে, তোমার কাছে পীর বড় নাকি মা বাবা বড়? আপনি তাকে প্রশ্ন করবেন, তোমার কাছে নাক দরকার নাকি চোখ দরকার? তোমার কাছে নাক দরকার নাকি চোখ দরকার? তোমার কাছে চোখ দরকার নাকি নাক দরকার বলেন না? তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিবে, আমার নাকও দরকার চোখও দরকার। নাক যদি না থাকে তাহলে আমি ডাস্টবিনের কাছে গেলে আমি কোথায় গেছি জানবো না। আর না থাকলে সর্দি হলে দুই তিন দিন নাক বন্ধ কইলে নাক দিয়ে যদি নিঃশ্বাস ফেলতে না পারে কেমন লাগে? নাক আমার দরকার নিঃশ্বাস ফেলার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য। আর চোখ দরকার দুনিয়া দেখার জন্য, সাদা কালো লাল হলুদ দেখার জন্য। তেমনি মা বাবাও দরকার, বলিও দরকার, মা বাবা দরকার দোয়ার জন্য, দয়ার জন্য, মহাব্বতের জন্য। আর ওলি দরকার, পীর দরকার আমাদেরকে দ্বীনের পথ তরিকার পথ দেখার জন্য, ঠিক কিনা? আমার এটা লাগবে, এটা লাগবে, এরকম অনেকজন বলে তো। আবার অনেকজন আমরা যখন মাজারে যাই জিয়ারত করতে বলি, আল্লাহর জিয়ারত করতে, অনেকজন বলে মাজার বড় না মসজিদ বড়। আমার পক্ষ থেকে তার গাল একটা তাপ্পর দিবেন, মামলা হলে আমার নামে হবে। মাজার দরকার নাকি মসজিদ দরকার বলবেন? বেকুবের দল, বেকুবের দল। তুমি মাজার আর মসজিদ ফরক করতে পারো না, তুমি তো একবারে বেকুব, এক নাম্বার বেকুব, একবারে নজির বিহীন বেকুব, একবারে কোনো সন্দেহ ছাড়া বেকুব, ঠিক কিনা বলেন? যেহেতু মসজিদ হলো সিজদার জায়গা যেখানে আমরা ইবাদত করব, আর মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার আমরা কি করব? নাকি উনাকে গিয়ে সিজদা দেব? কি করব? জিয়ারত করব। ওখানে গিয়ে আমরা জিয়ারত করব, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে ওই অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ চাইলে ওই অলির দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদ কবুল করতে পারে, ঠিক কিনা বলেন? আর মাজার আর মসজিদে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তাহলে আমাদের মসজিদ দরকার ইবাদত করার জন্য, মাজার দরকার জিয়ারত করার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের শার্টও দরকার, লুঙ্গিও দরকার, ঠিক কিনা? কেউ যদি বলে না এখানে সব কিছু কলজিয়া গুলিয়া ফেসকা, এখানে সব কিছু, আর দুনিয়ার যত ময়লা আছে সব নিচের দিকে, এরকম করে আপনি যদি নিজেরটা নিচেরটা খোলা রাখেন, ওদিকে যদি ডেকে রাখেন, আপনাকে মানুষ কি বলবে? কি বলবে? এমবিবিএস ডাক্তার বলবে, কি বলবে? সেই জন্য মা বাবার দোয়া, মা বাবার দোয়া যদি আপনি মা বাবাকে যদি রাজি করতে পারেন, আপনি আল্লাহর ওলিও হয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে আছে কি নাই?